রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 3 দিন বয়সের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 9:30 রামেকের 23 নম্বর ওয়ার্ডের 17 নম্বর বেড থেকে অপরিচিত এক নারী নবজাতকটি চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত সন্ধান মেলেনি নবজাতকটির। হাসপাতাল ও পুলিশ প্রশাসন বলছেন সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। এর আগে প্রথম সন্তান পাবনা জেলার ঈশ্বরদী থানার বাসিন্দা শিল্পী রবিদাসের গর্ভে নষ্ট হয়ে যাওয়ার পর শত সাধনায় পাওয়া এই কন্যা সন্তান। জন্মের 3 দিন পেরোতে না পেরোতেই এই সন্তানটি চুরি করে নিয়ে যায় অপরিচিতা এক নারী। একমাত্র বুকের ধন হারিয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা বাবা মাসুম রবি দাস এখন পাগল প্রায়। বুকের মানিককে ফিরে পেতে তার এমন আর্তনাদ। আপনাদের বললাম না ভাই, কষ্ট করে আপনাদের ড্রাইভার সাহেব বললাম না ভাই, আমি এটা কষ্টতে আছি ভাই, আমি বুকে নিয়ে কষ্টতে আছি, আপনাদের বললাম না ভাই, আমি আমার খুব কষ্টতে আছি ভাই। হ্যাঁ, আইন ব্যবস্থা করতে হবে আমাকে, আমাকে তো বাচ্চা দরকার আমার, এটার জন্য আমাকে আমার বাচ্চা দরকার আমার, আপনাদের কাছে আমাকে উপকার করেন, প্রশান্ত কি বলবো, আমার বাচ্চা দরকার। গত 20 জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 23 নং ওয়ার্ডে সকাল 8:45 মিনিটে শিল্পী দাসের কোল আলো করে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় নবজাতকটি। নিষ্পাপ শিশুটি হারিয়ে হতবাক আত্মীয় স্বজনরাও, প্রশাসনের কাছে শিশুটি উদ্ধারে আকুল আবেদন তাদেরও। রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমার ভাগ্নির মেয়ে হারিয়ে গেছে, সে হারানো সকাল 9:00 থেকে 9:30-এর মধ্যে। মেয়েটা থেকে সে বাচ্চাটা নিয়েছে মহিলা, সেই মহিলাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না বা আমরা বাচ্চাকে পাচ্ছি না, আছেন তারা আমাদের এই বাচ্চাটাকে খুঁজে দেওয়ার জন্য তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। পরে আমরা কর্তৃপক্ষে মানে ডাক্তারদের কাছে গেলাম, ওখানে থেকে ওনারা বললেন যে আমরা আপনাদের বাচ্চার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি যে কি করা যায়। তারপর আমাদের এখানে গোয়েন্দা পুলিশ আসলেন, তারপর সিআইডি আসলেন, অনেক পুলিশ প্রশাসন প্রোডাকশনের লোক আসলেন, ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করলেন তার মায়ের কাছ থেকে যে আসলে কীভাবে বাচ্চাটা হারালো, কোন পজিশনে। তো আমরা বললাম যে আমরা সম্পূর্ণ ঘটনা তুলে ধরলাম ওনার কাছে, তো উনি বললেন যে ঠিক আছে, এখানে প্রায় বাচ্চা এর আগেও হারাইছে, আমরা 2-3 দিনে খোঁজ পেয়ে দিয়েছি, তা আপনাদের বাচ্চা পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি, দেখি আমরা কতদূর ব্যবস্থা নিতে পারি। এদিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বললেন সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকটি উদ্ধারে জোর চেষ্টা চলছে, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। শিশুটির আত্মীয় স্বজনরা বলছেন অপরিচিত এই নারী নগরীর তালাইমারি এলাকা বলে জানিয়েছিল এবং 26 নং ওয়ার্ডে তার রোগী আছে বলে বিভিন্ন সময় আলাপচারিতায় সম্পর্ক গড়ে তুলে সুযোগ বুঝে এমন ঘটনা ঘটিয়েছে সে।